হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর নিয়ে এসে গেছি টলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট নিউজ। বস মানে আমাদের বাংলার বস জিদ্দা, জিদ্দাকে বলা হয় বাংলার বস। তো জিদ্দার 2018 সালটা খুব একটা ভালো ছিল না সত্যি কথা বলতে গিয়ে। ইন্সপেক্টর নটিকে প্রথম দিকে ফ্লপ করে গেছিল, ভালো চলেনি। সুলতান দা সিরিয়ান মোটামুটি ব্যবসা করেছে, বাকি বছর জিদ্দাকে আমরা দেখতেই পাইনি। ও সরি, বাঘবন্দি খেলা ছিল তো, আমি কি বলছি, বাঘবন্দি খেলা তো ফাটাফাটি ব্যবসা করেছে, লোকের হেভি পছন্দ হয়েছে। তবু বলতে গেলে জিদ্দার মানে বছরটা ঠিকঠাক আছে, যেহেতু তিনটে আমরা কি জিদ্দাকে বছরে যদি তিনটে সিনেমা করে তিনটেই ব্লকবাস্টার হতে দেখেছি, মানে সেটাই আমরা দেখে অভ্যস্ত। কিন্তু সেখানে নটিকে একেবারে চলেনি, সুলতান মোটামুটি চলেছে, গ্রামের দিকে ভালো ব্যবসা করেছে, শহরের দিকে চলেনি, বাঘবন্দি খেলা ভালো ব্যবসা করেছে। তো এই তিনটে সিনেমা মানে মিলিয়ে গুছিয়ে অ্যাভারেজ গেছে ওনার বছর। কিন্তু পরের বছর জিদ্দা মানে একটা কি বলবো টাইকুন নিয়ে আসছে, মানে টাইফুন নিয়ে আসছে, মানে একটা ঝড় নিয়ে আসছে। পরের বছর জিদ্দার আসছে চারটে ছবি, মানে সারা বছর ধরেই আমরা জিদ্দাকে দেখতে পাবো। প্রথম আমরা শুরু করবো জিদ্দাকে এপ্রিল মাসে দেখা অসুর সিনেমা দিয়ে, এবং এই অসুর সিনেমার ডিরেক্টর হচ্ছেন পাভেল, সিনেমার প্রডিউসার জিদ্দার নিজে, মানে জিত ফিল্ম ওয়ার্কস প্লাস বাংলাদেশের কোনো প্রোডাকশন এখন থাকবে কি থাকবে না জয়েন্ট ভেঞ্চারে সেটা আমরা এখনো জানি না। সিনেমাতে আমরা নতুন একটা হিরো হিরোইন জুটিও দেখতে পাবো, সেটা হচ্ছে কৌশানী আর জিদ্দাকে, এবং পাভেল ডিরেক্ট করছে মানে সিনেমার গল্প কিন্তু অন্যরকমের হতে চলেছে। আর জিদ্দা আছে বলে সিনেমাটার মধ্যে এন্টারটেইনমেন্ট ভ্যালু কম হবে না, এবং পাভেল কমেডিটা খুব ভালো হ্যান্ডেল করতে পারে। পাভেলের আগে বাবার নাম গান্ধীজি করেছে, পাভেলের আগে রসগোল্লা করেছে, মানে রসগোল্লা তো রিলিজ করছে 21 ডিসেম্বর। তো পাভেল কিন্তু মানে ডিরেকশন অ্যাজ এ ডিরেক্টর ভালোই ডিরেক্টর। তো পাভেলের সাথে অসুর আসছে, এটা আমরা অসুর দেখতে পাবো হচ্ছে পয়লা বৈশাখে, সেই সময় আরও অনেক বাংলা সিনেমা আসছে, তাই জন্য একটা ক্ল্যাশ হবে। তারপরে চলে যাবো ঈদ, যেটা হচ্ছে আমাদের জিদ্দার টাইম, জামাই ষষ্ঠী আর ঈদ একই সময় থাকে, সেই সময়টা জিদ্দার সিনেমা আসছে শ্বশুর, একটা হাই বাজেট সিনেমা। তার কি গল্প হবে এখন আমরা কিছু জানি না, বাট শুনেছি যে কমেডি থাকবে, তার সাথে একটা অন্য রকমের ফ্লেভারও থাকবে। সেই সিনেমাতে আবার আমরা বসে দেখেছি জিৎ চিরঞ্জিত জুটি, বস ওয়ান বস টু দুটো সিনেমাতে, এবার আবার আমরা জিৎ চিরঞ্জিত জুটি দেখতে পাবো। তো কি চিরঞ্জিত জিতের শ্বশুরের রোল প্লে করবেন, এখনো সেগুলো কিছুই জানা যায়নি, কিন্তু ওনাকে সাইন করেছে জিৎ। তারপরে চলে যাব সোজা পুজোর সময়, এমন একটা জুটি আছে যেরকম এক একটা ডিরেক্টর একটা জুটি হয়। আপনি জানেন রবি কি নাগির সাথে জিৎ প্রচুর সিনেমা করেছে, অনেক ব্লকবাস্টার সিনেমা করেছে, রাজা চন্দ্রের সাথেও জিৎ অনেক সিনেমা করেছে। কিন্তু আরো একটা ডিরেক্টর আছে জিৎ যার সাথে প্রতিবার নতুন কিছু ট্রাই করে, দ্যাট ইজ রাজ চক্রবর্তী। রোড মুভি, বাংলার প্রথম রোড মুভি দুই পৃথিবী, রাজ চক্রবর্তী আর জিৎ এত ভালো সিংহমকে রিমেক করেছিল শত্রুকে, বাংলা এত বাঙালি এত এলিমেন্ট দিয়ে শত্রু, যেটা আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছিল সেই সিনেমা। তারপরে অভিমান 2016 সালে, তারপর থেকে তাদেরকে মানে একসাথে কাজ করতে দেখা যায়নি, আবার তারা ফিরছে একসাথে। ইয়েস, রাজ চক্রবর্তীর পরিচালনায় এবং জিৎ অভিনয় করবেন, জিতের নিজের প্রোডাকশন হাউস থেকে আসতে চলেছে 2019 পুজোর সময় একটা থ্রিলার সিনেমা। তার মধ্যে কিন্তু ওরকম আউট অ্যান্ড আউট অ্যাকশন হয়, জিৎকে আমরা অ্যাজ এ অ্যাকশন স্টার বলেই বেশি চিনি, কিন্তু এবার ওনাকে আমরা দেখতে পাবো একটা থ্রিলার সিনেমাতে। তো নেক্সট ইয়ার দেবেরও যে সিনেমাটা আসছে সেটাও রোমান্টিক থ্রিলার, জিতও পুজোর সময় যেটা নিয়ে আসছেন সেটাও রোমান্টিক থ্রিলার। তো দেখা যাক কার রোমান্টিক মানে কার থ্রিলার সিনেমাটা বেটার হয়। এনিওয়ে, তারপরে চলে যাবো একদম 2019 শেষে, মানে ক্রিসমাসের সময়, সেই সময় জিদ্দা আবার আসছেন, এবং সেই সিনেমার নাম এখনো কিছু ঠিক হয়নি, আর এই রাজ চক্রবর্তীর সাথে সিনেমাটারও নাম এখনো কিছু ঠিক হয়নি, তবে কাজ শুরু হয়ে গেছে, মানে স্ক্রিপ্ট লেভেলে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এবং 2019 ডিসেম্বর মাসে মানে ক্রিসমাসের সময় আসছে আবার জিদ্দার একটা সিনেমা, যার স্ক্রিপ্ট লিখছেন NK সলিল, মানে NK সলিল যিনি বাঘবন্দি খেলা লিখেছেন এবং আরো অনেক সিনেমা লিখেছেন বাংলায়, উনি খুব এস্টাবলিশ একজন রাইটার, স্ক্রিন প্লে রাইটার। তো উনি লিখছেন, যেটা 2019 আসবে। তাহলে আমরা গোটা বছর ধরে নেক্সট ইয়ার জিদ্দাকে দেখতে পাবো, মানে নেক্সট ইয়ারটা আমরা বলতে পারি যে বাংলার বসের ইয়ার, মানে সিরিয়াসলি। আর প্রতিটা সিনেমা পাভেলকে নিয়ে যে দুটো করছে সেগুলো পুরো ভিন্ন ধারার সিনেমা, কিন্তু তার মধ্যেও যেহেতু জিদ্দা আছে তাই জন্য এন্টারটেইনমেন্ট ভ্যালুর কোনো কমতি নেই। কারণ জিদ্দা বারবার বলে যে সিনেমা ইজ ফর এন্টারটেইনমেন্ট, আমি হলে গেলাম আর 2-2.5 ঘন্টা ধরে খালি বসে বোর হলাম, সেটার জন্য সিনেমা নয়। তাই জন্য আমি বলেছি 2.0 ব্যাপক লেগেছে, কেন কি এর মধ্যে ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য প্রচুর এন্টারটেইনমেন্ট ভ্যালু আছে, প্লাস একটা ভালো গল্প আছে, সেই জিনিসটা প্রত্যেকটা দর্শক দেখতে যায়, ভালো গল্প প্লাস তার মধ্যে যেন এন্টারটেইনমেন্ট ভ্যালুটা থাকে, জিদ্দা সেই জিনিসটা সবসময় মাথায় রাখে। তাই জন্য অসুর শ্বশুর ভিন্ন ধারার হলেও তার মধ্যে এন্টারটেইনমেন্ট ভ্যালু থাকবে। রাজ চক্রবর্তী আছে মানে কমার্শিয়াল মশালা মুভি হবে, তার সাথে থ্রিলারের তড়কা। আর লাস্টে 2019 ক্রিসমাসে কি হয় সেটা এখনো আমরা কিছু জানি না, কিন্তু দেখা যাক কি হয়।
যদি কোনো সাউথ রিমেকও হয় সেটাকে যদি ভালো একটা কোনো সাউথ রিমেক যেটা আমরা অলরেডি মানে দেখিনি সেটাও যদি হয় তো তাহলে ক্ষতি কি, এন্টারটেইনড হওয়াটাই তো মেইন ফ্যাক্টর। তো দেখা যাক কি হয়। মানে জিদ্দা মানে একবারে অ্যানাউন্স হলো, জিদ্দার জন্মদিনের দিনকে এটা অ্যানাউন্স হয়েছে, আনন্দবাজারেও এসছে, টুইটারেও এসছে, তো দেখা যাক, বেশ ভালো লাগছে শুনে খবরটা পেয়ে। কেন কি কি বলুন তো, যত হিন্দিতে বা সাউথ ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা হতে থাকে, আমাদের এখানে সিনেমার নাম্বার অফ সিনেমা অনেক কম, যদি এটা বাড়ে তাহলে অনেক ভালো হয় আর আমরাও এন্টারটেইন হতে পারি। কে ভাই অন্য রিজিয়নাল সিনেমা দেখতে চায় যদি নিজেদের ঘরের সিনেমা এত ভালো হয়। তো দ্যাট ওয়াজ ইট গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে জানেন, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাল বাটন আছে সেটা টিপে, আর পাশে একটা বেল বাটন আছে সেটাকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পেতে পারেন। আর আপনাদের কি মতামত, আপনারা কতটা এক্সাইটেড জিদ্দা আপকামিং সিনেমা নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানান। আর আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে, কোনো ভিডিও আইডিয়া থাকলে প্লিজ শেয়ার উইথ মি ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ, এখন মতো চলি, বাই বাই।